আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, চলে আসলাম তোমাদের সামনে নতুন আরো একটি ক্লাস নিয়ে। বন্ধুরা, আজকের ক্লাসে আমরা আমাদের ক্লাস নাইনের 14তম সপ্তাহের যে ফিনান্স ও ব্যাংকিং অ্যাসাইনমেন্টটি রয়েছে সেই অ্যাসাইনমেন্ট সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। তো দেখো বন্ধুরা, আমাদের এই 14তম সপ্তাহে নবম শ্রেণীর ফিনান্স ও ব্যাংকিং এর অ্যাসাইনমেন্টটি ছিল কি, দেখো অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ হচ্ছে কি 3। এই অ্যাসাইনমেন্টটি আমাদের এসেছে আমাদের ফিনান্স ও ব্যাংকিং বইয়ের যে দ্বিতীয় অধ্যায় রয়েছে, অর্থাৎ অর্থায়নের উৎস, ওই অধ্যায় থেকে। এবং দেখো আমাদের অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজটি কি বলেছে, আমাদের বলেছে একটা চার্ট তৈরি করতে হবে, অর্থাৎ একটা তালিকা তৈরি করতে হবে। সেখানে কি উল্লেখ থাকতে হবে বা তালিকাটা আমরা কি বিষয়ের উপরে তুলে ধরবো বা কি বিষয়ের উপরে তৈরি করব, দেখো আমাদের বলেছে একটি কোম্পানির আধুনিকায়ন ও দৈনন্দিন কার্যক্রম পরিচালনার জন্য প্রয়োজনীয় তহবিলের উৎস উল্লেখ করে একটি চার্ট তৈরি করো। অর্থাৎ আমাদের একটা প্রতিষ্ঠান আধুনিকায়ন করতে বা একটা প্রতিষ্ঠানের দৈনন্দিন কার্যক্রম পরিচালনা করার জন্য আমাদের যেই যেই তহবিলগুলো দরকার পড়ে ওই তহবিলের উৎসগুলো উল্লেখ করে আমরা কি করব, একটা তালিকা প্রস্তুত করব। এটাই হচ্ছে কি আমাদের অ্যাসাইনমেন্টটি। এবং খেয়াল করে দেখো, আমরা এই অ্যাসাইনমেন্টটি কিন্তু কি নিজেরা বুঝে করার চেষ্টা করব। আমরা আগে আমাদের এই ফিনান্স ও ব্যাংকিং বইয়ের দ্বিতীয় অধ্যায়টি পড়ব, পড়ার পরে এরপরে নিজেরা বুঝে এরপর নিজেদের মতো করে উত্তর করার চেষ্টা কর। তো চলো বন্ধুরা, আমরা আর কথা না বাড়িয়ে আমাদের অ্যাসাইনমেন্টের সমাধানে আমরা চলে যাই। তো দেখো বন্ধুরা, আমাদের এই অ্যাসাইনমেন্টের হেডিংটি আমরা উপরে লিখে নিয়েছি। দেখো কি বলেছে, কোম্পানির আধুনিকায়ন ও দৈনন্দিন কার্যক্রম পরিচালনার জন্য প্রয়োজনীয় তহবিলের উৎস। অর্থাৎ আমরা আমাদের প্রতিষ্ঠান পরিচালনা করার জন্য দৈনন্দিন বা আধুনিকায়ন করার জন্য যেই যেই উৎসগুলো আমরা ব্যবহার করি ওই উৎসগুলো কি কি আমরা যদি একটু খেয়াল করি। দেখো বন্ধুরা, আমাদের এখানে দেখো আমাদের রয়েছে সঞ্চয়। দেখো সঞ্চয় কিন্তু কি, আমরা এখানে ব্যবসায়ীগুলোর নাম লিখে রেখেছি, অর্থাৎ কয় ধরনের ব্যবসায়ীগুলো রয়েছে আমাদের, এক মালিকানা ব্যবসায় রয়েছে, অংশীদারি ব্যবসায় রয়েছে, কোম্পানি সংগঠন রয়েছে। কোম্পানি সংগঠনেরও কিন্তু কেবল দুইটা ভাগ রয়েছে, একটা পাবলিক লিমিটেড কোম্পানি, একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি। আমরা এখানে লিখে রেখেছি দেখো, এক মালিকানা ব্যবসায়, অংশীদারি ব্যবসায়, প্রাইভেট লিমিটেড কোম্পানি এবং হচ্ছে কি পাবলিক লিমিটেড কোম্পানি। লেখার পরে এখন আমরা উৎসগুলোর মধ্যে আসি। আমাদের এক নম্বরে একটা উৎস ব্যবহার করা হয়, সেটা হচ্ছে সঞ্চয়। সঞ্চয় কারা কারা ব্যবহার করে, সঞ্চয় এক মালিকানা ব্যবসায় ব্যবহার করে, অংশীদারি ব্যবসায়, অর্থাৎ মালিক বা ব্যবসা প্রতিষ্ঠানের মালিক তারা তাদের নিজেদের জমানো টাকা ব্যবহার করে ব্যবসায় উৎসের সরবরাহ করে বা ব্যবসায় তহবিল প্রদান করে, যেটা করতে পারে এক মালিকানা ব্যবসা এবং অংশীদারি ব্যবসায়, যেটা কি পাবলিক লিমিটেড কোম্পানি বা প্রাইভেট লিমিটেড কোম্পানি দুইটার কেউই করতে পারে না। এরপরে আমরা আসি দেখো দুই নম্বর হচ্ছে অবণ্টিত মুনাফা। দেখো বন্ধুরা, অবণ্টিত মুনাফা কাকে বলে, সাধারণত মুনাফার যেই অংশ শেয়ার হোল্ডারকারীদের মধ্যে বন্টন করে দেয়া হয় না তাকেই আমরা কি বলি, অবণ্টিত মুনাফা বলি। এবং এই অবণ্টিত মুনাফা কিন্তু সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠানই ব্যবহার করে থাকে, অর্থাৎ এক মালিকানা ব্যবসায় অবণ্টিত মুনাফা ব্যবহার করে, অংশীদারি ব্যবসায়ও করে, প্রাইভেট লিমিটেড কোম্পানি বা পাবলিক লিমিটেড কোম্পানিও কিন্তু কি এই উৎসটা ব্যবহার করে থাকে। তো দেখো বন্ধুরা, আমাদের তিন নম্বরে কি দেওয়া আছে, জমাতিরিক্ত উত্তোলন। বন্ধুরা, জমাতিরিক্ত উত্তোলন বলতে আসলে কি বোঝায় দেখো, জমাতিরিক্ত উত্তোলন মানে আমরা আমাদের ব্যাংক হিসাবে যত টাকা রয়েছে এর থেকে বেশি উত্তোলন করছি, এর থেকে অধিক পরিমাণের উত্তোলন করছি, এটা হচ্ছে ব্যাংক জমাতিরিক্ত। এই ব্যাংক জমাতিরিক্ত এইটাও কিন্তু কি আমাদের সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠানগুলো ব্যবহার করে থাকে। চার নম্বরে আমরা আসি, দেখো চার নম্বরে হচ্ছে স্বল্পমেয়াদী ঋণ। স্বল্পমেয়াদী ঋণ বলতে কি বোঝায়, সাধারণত যেই সকল ঋণের মেয়াদ শূন্য থেকে এক বছর পর্যন্ত, অর্থাৎ আমরা বলতে পারি এক বছরের কম, তাকেই আমরা কি বলি, স্বল্পমেয়াদী ঋণ বলি। ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করার জন্য, ব্যবসায় চলতি খরচ নির্বাহ করার জন্য প্রতিষ্ঠানগুলো কিন্তু কি চলতি স্বল্পমেয়াদী ঋণ ব্যবহার করে থাকে। এরপর দেখো আমাদের কি দেওয়া আছে, পাঁচ নম্বর হচ্ছে লিজিং। দেখো লিজিং ব্যাপারটা অনেক ইন্টারেস্টিং, এটা আমরা পড়বো আর একটু পরেই। দেখো লিজিং এইটাও কিন্তু কি সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠানই ব্যবহার করে থাকে, অর্থাৎ এক মালিকানা ব্যবসা প্রতিষ্ঠানই ব্যবহার করে, আমাদের অংশীদারি ব্যবসায় ব্যবহার করে, প্রাইভেট লিমিটেড কোম্পানি ব্যবহার করে এবং পাবলিক লিমিটেড কোম্পানি যারা রয়েছে তারাও কিন্তু কি আমাদের লিজিং ব্যবহার করে থাকে।
এরপরে দেখো কি দেওয়া আছে, দীর্ঘমেয়াদী ঋণ। দীর্ঘমেয়াদী ঋণ কাকে বলে খেয়াল করে দেখো, যেই ঋণের মেয়াদ, বন্ধুরা ভালোমতো খেয়াল করে দেখো, যেই ঋণের মেয়াদ 5 বছর কিংবা 5 বছরের অধিক সময়ের জন্য হয় তাকে আমরা বলি কি, দীর্ঘমেয়াদী ঋণ। এবং এই দীর্ঘমেয়াদী ঋণগুলো সাধারণত গ্রহণ করে বড় বড় প্রতিষ্ঠানগুলো বা বৃহৎ আয়তন আর্থিক প্রতিষ্ঠানগুলো, যেমন প্রাইভেট লিমিটেড কোম্পানি এবং পাবলিক লিমিটেড কোম্পানি। এইখানে কি এক মালিকানা ব্যবসায় বা অংশীদারি ব্যবসায় তারা কিন্তু কি করে না, আমাদের যে দীর্ঘমেয়াদী ঋণ রয়েছে সেটা তারা ব্যবহার করে না। কারণ ভাই, দীর্ঘমেয়াদী ঋণ মানেই এটার মেয়াদের পরিমাণ বেশি হবে, এটা থেকে যে সুদ দিতে হবে, ঋণের সুদ প্রদান করতে হবে, সুদের পরিমাণ অনেক বেশি থাকবে। এরপরে দেখো সর্বশেষ আমাদের কি আছে 7 নম্বরে, শেয়ার ইস্যু। বন্ধুরা শেয়ার মানে কি, মূলধনের ক্ষুদ্র ক্ষুদ্র ও সমান অংশকেই কি বলা হয়, শেয়ার বলা হয়। এবং এই শেয়ারটাও কিন্তু কি শুধুমাত্র কোম্পানি সংগঠন অর্থাৎ প্রাইভেট লিমিটেড কোম্পানি এবং পাবলিক লিমিটেড কোম্পানি তারাই ব্যবহার করতে পারে। অর্থাৎ আমাদের কি এক মালিকানা ব্যবসায় এবং অংশীদারি ব্যবসায় তারা কিন্তু কি আমাদের এই শেয়ার যেই উৎসটা রয়েছে, তহবিল সংগ্রহের যেই উৎসটা, এটা তারা ব্যবহার করতে পারে না। তাহলে দেখো এই চারটা হচ্ছে কি, এই যে যে ছকটা আমরা লিখলাম বা একটা চিত্র আঁকার চেষ্টা করলাম, এটা হচ্ছে ব্যবসায় সংগঠন ভেদে অর্থায়নের উৎস। এই ছকটা কিন্তু আমরা আমাদের পাঠ্যবইতেও পাবো, পাঠ্যবইতে দেখবে এরকম একটা কেমন জানি ধোয়া ধোয়া উড়ে একটা ছোট ছোট ইমেজ দেওয়া আছে। তোমরা চাইলে ওই ছকটাও লিখতে পারো ওই রকম ভাবে, তোমরা চাইলে এরকম করেও লিখতে পারো, তোমাদের ইচ্ছা। এতে করে আমাদের অ্যাসাইনমেন্ট ভুল বা কাটা কোনো কিছুই হবে না। এরপরে দেখো বন্ধুরা, আমাদেরকে কিন্তু মূলত বলেছিল এই অর্থায়নের উৎসগুলো নিয়ে একটা চার্ট তৈরি করতে, একটা তালিকা তৈরি করতে বলেছিল। দেখো বন্ধুরা, আমি এখানে একটা তালিকা তৈরি করার চেষ্টা করেছি, তোমরা চাইলে এইটা দেখে এরপরে নিজেদের মতো করে করতে পারো, বা তোমরা চাইলে এখান থেকে বুঝে এরপর তুমি তোমার বই পড়ে এরপরে অ্যাসাইনমেন্টের উত্তর করতে পারো। এবং এটাই সবচেয়ে ভালো একটা উপায় যে তুমি ক্লাসটি মনোযোগ দিয়ে করো, করার পরে তুমি তোমার পাঠ্য বই যেটি রয়েছে সেটা একটু ভালো মতো পড়ো, এরপরে তুমি অ্যাসাইনমেন্টের উত্তর করো। তাহলে আমি বলতে পারি ভাই, বিশ্বাস করো, তখন তোমার অ্যাসাইনমেন্টের উত্তর আমার অ্যাসাইনমেন্ট থেকে অনেক বেশি সুন্দর হবে। দেখো আমরা যাই, আমরা একটা চার্ট তৈরি করেছি, চার্ট তৈরির মধ্যে কী কী ঘর আমরা রেখেছি দেখো, আমরা অর্থায়নের উৎস নামে একটা ঘর রেখেছি। এখানে আমরা অর্থায়নের উৎসগুলো লিখবো, যে 7টা উৎস আমরা মাত্র পড়লাম। আমরা এখানে ব্যাখ্যা দিব যে এই অর্থায়নগুলো বা এই উৎসগুলো আমাদের ব্যবসায় কিভাবে কাজ করে। এরপর আমরা লিখে রেখেছি এক মালিকানা ও অংশীদারি ব্যবসায়, এরপর হচ্ছে কি কোম্পানি সংগঠন। তোমরা চাইলে এখানে 4টা আলাদা আলাদা ঘর কাটতে পারতে আগের চকের মতো, অর্থাৎ এক মালিকানা ব্যবসায়, অংশীদারি ব্যবসায়, প্রাইভেট লিমিটেড কোম্পানি, পাবলিক লিমিটেড কোম্পানি, ওই রকম করে ঘর কাটলে হবে। আবার আমি যেরকম করে কেটেছি এই রকম করে কাটলেও কিন্তু হবে, সমস্যা নেই। আমরা প্রথমে আসি, আমাদের প্রথম উৎসটা ছিল কি সঞ্চয়। আমরা সবাই জানি এবং একটু আগে আমরা দেখলাম যে সঞ্চয় বা জমানো টাকা, এইটা অর্থায়নের উৎস হিসাবে ব্যবহার করে এক মালিকানা ব্যবসা এবং অংশীদারি ব্যবসায়গুলো। কিভাবে ব্যবহার করে দেখো, ব্যক্তিগত জমানো অর্থ ব্যবসায় পরিচালনার কাজে ব্যবহার করা হলে সেটাই হচ্ছে সঞ্চয়। সাধারণত ছোটখাটো প্রতিষ্ঠানের অর্থায়নের অন্যতম উৎস হলো ব্যক্তিগত সঞ্চয়, যা দৈনন্দিন কার্যক্রম পরিচালনায় ব্যবহৃত হয়। এরপরে দেখো বন্ধুরা, এরপরে আমরা যাই আমাদের দ্বিতীয় উৎসটি কি ছিল। আমাদের দ্বিতীয় উৎস ছিল হচ্ছে অবণ্টিত মুনাফা। অবণ্টিত মুনাফা দেখো বন্ধুরা, অবণ্টিত মুনাফা কিন্তু আমাদের সব ব্যবসা প্রতিষ্ঠানগুলোই ব্যবহার করে। কিভাবে, খেয়াল করে দেখো, আমাদের এক মালিকানা ব্যবসায়, অংশীদারি ব্যবসায় এবং যেই দুই ধরনের কোম্পানি সংগঠন রয়েছে তারাও কিন্তু ব্যবহার করে। কিভাবে ব্যবহার করে দেখো, মুনাফার যে অংশ শেয়ার হোল্ডারকারীদের মাঝে বন্টন করা হয় না তাকে অবণ্টিত মুনাফা বলে। ব্যবসার সম্প্রসারণ ও আধুনিকায়ন করার জন্য মুনাফা আলাদা করে রাখলে তাকে বলা হয় সংরক্ষিত আয়। আবার যে কোনো আর্থিক সমস্যা সমাধানের জন্য এই তহবিল ব্যবহার করা যেতে পারে। অর্থাৎ এই অবণ্টিত মুনাফা, এটা যে শুধুমাত্র আমাদের ব্যবসায় সম্প্রসারণ বা আধুনিকায়নের কাজে লাগে ব্যাপারটা কিন্তু এরকম না। আমাদের ব্যবসায় যে কোনো আর্থিক সমস্যা সমাধানের জন্য আমরা কিন্তু কি আমাদের এই যে যেই অবণ্টিত মুনাফা রয়েছে সেটা আমরা চাইলে ব্যবহার করতে পারি। এরপরে দেখো বন্ধুরা, এরপরে আমাদের উৎস কি ছিল, জমাতিরিক্ত উত্তোলন।
জমাতিরিক্ত উত্তোলন কাকে বলে? খেয়াল করে দেখো, সব প্রতিষ্ঠানই মূলত চলতি হিসাবের মাধ্যমে দেনা পাওনা নিষ্পত্তি করা হয় বা নিষ্পত্তি করে। এই হিসাব গ্রাহকদের জমার অতিরিক্ত উত্তোলনের সুবিধা প্রদান করে, যা চলতি মূলধন হিসাবে ব্যবহার করা যেতে পারে। এবং এই জমাতিরিক্ত উত্তোলন, এটা কিন্তু আমাদের এক মালিকানা ও অংশীদারি ব্যবসায় এবং কোম্পানি সংগঠন দুইটা, মানে সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠানে কিন্তু কি এটা ব্যবহার করে। এরপর দেখো কি আছে, স্বল্পমেয়াদী ঋণ। স্বল্পমেয়াদী ঋণ বলতে এখানে কি বুঝাচ্ছি, দেখো সাধারণত এক বছরের কম সময়ের জন্য যে অর্থায়ন করা হয় তাকে স্বল্পমেয়াদী অর্থায়ন বলে। এই ধরনের অর্থায়নের জন্য স্বল্পমেয়াদী ঋণ অধিক উপযুক্ত। অর্থাৎ দেখো, আমাদের যেহেতু স্বল্পমেয়াদী ঋণ, অর্থাৎ এই ঋণটার মেয়াদ থাকবে এক বছরের কম সময়ের জন্য, আমাদের ব্যবসায় যে সকল চলতি খরচ রয়েছে, আমরা চলতি খরচগুলো আমরা কি করব, স্বল্পমেয়াদী ঋণের মাধ্যমে সরবরাহ করতে পারবো, যদি আমরা বা প্রতিষ্ঠানগুলো চায় তাইলে। তাহলে দেখো, এইটাও কিন্তু কি এক মালিকানা ও অংশীদারি ব্যবসায়, এবং এখানে কি কোম্পানি সংগঠন সবাই ব্যবহার করে থাকে। এরপর দেখো আমাদের কি আছে, লিজিং। দেখো লিজিং কাকে বলে, এটা কিন্তু আমি কিছুক্ষণ আগে বললাম যে এটা আমরা পরে আলোচনা করব। দেখো, দীর্ঘমেয়াদী বিনিয়োগের অভিনব পদ্ধতি হচ্ছে লিজিং। লিজিং বলতে আসলে কি বোঝাচ্ছে, দেখো এই পদ্ধতিতে প্রতিষ্ঠানগুলো দামি স্থায়ী সম্পত্তিগুলো ক্রয় না করে ভাড়া প্রদানের বিনিময়ে বা ভাড়া প্রদানের মাধ্যমে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত ব্যবহার করে। অর্থাৎ আমি বাড়ি, মানে ভারী বা দামি কোনো যন্ত্রপাতি ক্রয় করব না, কারণ ক্রয় করতে গেলে ইনিশিয়ালি আমার অনেকগুলো টাকা খরচ হবে। এই টাকাগুলো খরচ করার মতো সামর্থ্য প্রতিটা প্রতিষ্ঠানের নাও থাকতে পারে। এই জন্য কী করা হবে, দেখো প্রতিষ্ঠানগুলো কি করবে, যদি তাদের যন্ত্রপাতি কেনার সামর্থ্য না থাকে, যাদের এই যন্ত্রপাতিগুলো অতিরিক্ত আছে বা বেশি আছে, তাদেরকে নির্দিষ্ট ভাড়ার বিনিময়, হইতে পারে এটা প্রত্যেক মাসে ভাড়া, হইতে পারে সাপ্তাহিক, হইতে পারে হচ্ছে বার্ষিক, বা হইতে পারে এককালীন, যাই হোক না কেন, কিছু দিনের জন্য যন্ত্রপাতিটা তারা ব্যবহার করবে বা ওই সম্পত্তিটা তারা ব্যবহার করবে। এই পদ্ধতিটাকেই বলা হয় কি, লিজিং। এবং লিজিং দেখো আমাদের এক মালিকানা ও অংশীদারি ব্যবসায় এবং যৌথ মূলধনী কোম্পানিগুলো বা কোম্পানি সংগঠনগুলো সবাই কিন্তু কি এইগুলো ব্যবহার করে থাকে। এরপরে দেখো বন্ধুরা, এরপরের উৎসটি আমাদের কি আছে, এরপরের উৎস আছে দীর্ঘমেয়াদী ঋণ। দীর্ঘমেয়াদী ঋণ কাকে বলে, খেয়াল করে দেখো, মূলত দীর্ঘমেয়াদী ঋণ হচ্ছে কি, যেই ঋণের মেয়াদ আমাদের 5 বছরের বেশি থাকবে তাকে আমরা কি বলবো, দীর্ঘমেয়াদী ঋণ বলবো। এখানে কি বলা হয়েছে, দেখো অর্থায়নের উপযুক্ততার নীতি অনুযায়ী বিনিয়োগ ক্ষেত্রের মেয়াদের ভিত্তিতে উৎস নির্বাচন বা বাছাই করতে হবে। অর্থাৎ আমাদের বিনিয়োগের ক্ষেত্র, আমরা যেখানে টাকাটা বিনিয়োগ করছি, ওই বিনিয়োগের ক্ষেত্রটা কেমন ধরনের, সেটা কি স্বল্পমেয়াদী, সেটা কি মধ্যমেয়াদী, নাকি সেটা দীর্ঘমেয়াদী, সেইটা চিন্তা করে সেটার সাথে সামঞ্জস্যপূর্ণ একটা উৎস থেকে আমাদের কি করতে হবে, তহবিল সংগ্রহ করে এরপরে বিনিয়োগ করতে হবে। এটাই হচ্ছে উপযুক্ততার নীতি। তাহলে দেখো, দীর্ঘমেয়াদী খরচগুলো যেমন স্থায়ী সম্পদ ক্রয়, ব্যবসা সম্প্রসারণ ইত্যাদি নির্বাহের জন্য দীর্ঘমেয়াদী ঋণের উৎসটি অধিক গ্রহণযোগ্য। এবং এই দীর্ঘমেয়াদী ঋণের উৎস ব্যবহার করতে পারে না এক মালিকানা ব্যবসায় এবং অংশীদারি ব্যবসায়, এবং ব্যবহার করতে পারে আমাদের কোম্পানি সংগঠনগুলো। সর্বশেষ আমরা দেখি, দেখো আমাদের কি আছে, শেয়ার ইস্যু। দেখো আমরা সবাই জানি যে মূলধনের ক্ষুদ্র ক্ষুদ্র এবং সমান যেই একক রয়েছে আমরা তাকেই মূলত কি বলি, শেয়ার বলে থাকি। এবং এই শেয়ারগুলো দেখো সাধারণত কোম্পানি সংগঠনগুলো শেয়ার ইস্যুর মাধ্যমে তহবিল সংগ্রহ করে থাকে, এবং এর বিনিময়ে শেয়ার মালিকদের মুনাফার অংশ প্রদান করতে হয়। অর্থাৎ তারা কি করে, শেয়ার বিক্রয়ের মাধ্যমে তহবিল বা মূলধন সংগ্রহ করার চেষ্টা করে, এবং এই যে তাদের কাছ থেকে তহবিল বা মূলধন সংগ্রহ করে তাদেরকে মুনাফার একটা ভাগ দিয়ে দিতে হয় বা একটা অংশ দিয়ে দিতে হয়। এবং এই শেয়ার ইস্যু, এটাও কিন্তু কি এক মালিকানা ব্যবসায় এবং অংশীদারি ব্যবসায় ব্যবহার করতে পারে না। এটা ব্যবহার করে কারা, এটা ব্যবহার করে আমাদের কোম্পানি সংগঠন বা যৌথ মূলধনী ব্যবসায়ীগুলো। তো দেখো বন্ধুরা, এইটাই ছিল কি আমাদের নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের জন্য ফিনান্স ও ব্যাংকিংয়ের 14তম সপ্তাহের অ্যাসাইনমেন্টের সমাধান। আমরা আশা করব যে এই ক্লাসটা তোমরা কেউ হুবহু কপি করে লিখবে না, তুমি বুঝো, বুঝে এরপরে তুমি তোমার নিজের মতো করে উত্তর করো।
এবং দেখো আমরা এখন এই ক্লাসটি কিন্তু কি দেখতে পাচ্ছি, টেকনিক ইজি এডুকেশন নামের একটা ইউটিউব চ্যানেলে। এবং তোমরা সবাই জানো যে এই চ্যানেলে আমাদের অন্যান্য বিষয়ের যেই অ্যাসাইনমেন্টগুলো রয়েছে, অন্যান্য ক্লাসের যেই অ্যাসাইনমেন্টগুলো রয়েছে বা অন্যান্য বিভাগের অর্থাৎ সায়েন্স এবং আর্টসেরও যেই অ্যাসাইনমেন্টগুলো রয়েছে, সবগুলো অ্যাসাইনমেন্টের সমাধান আমরা এইখানে পেয়ে যাব। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই, পরবর্তী ক্লাসে তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো অ্যাসাইনমেন্ট নিয়ে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম।